গোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশ সহ ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন বন্ধের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার বিকেল চারটার দিকে সাঘাটা উপজেলার সাঘাটা বোনারপাড়া সড়কের চৌমাথা মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনের শাস্তি চেয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করতে থাকেন। পরে মিছিলটি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। কাজ